শান্তির সমাজ গঠনে সালামের ভূমিকা। ইসলামে পরস্পরে পরস্পরকে সালাম করার যে বিধান দেওয়া হয়েছে, এটার তাৎপর্য বুঝে যদি আমরা সমাজে সালামের প্রসার করতে পারি, এক সালামেই, এই সালামের বিধানটাই শান্তির সমাজ গড়ার জন্য যথেষ্ট। কিন্তু সমস্যা হইল আমাদের বর্তমান সমাজের মুসলমানদের মধ্যে ইসলামের অনেকগুলি কাজের খুলস আছে, মূল নাই। রোজার খুলস আছে, রোজার মূল নাই। নামাজের খুলস আছে, নামাজের মূল নাই। হজের খুলস আছে, সাল আছে, মূল নাই। জাকাতের সাল আছে, মূল নাই। ঠিক তেমনিভাবে আমাদের অধিকাংশদের মধ্যে বর্তমানে সালামের খুলস আছে, সাল আছে, মূল নাই। সালামের মূল জিনিসটা কি এটা বোঝা দরকার। বুঝে যদি আমরা সালামকে সমাজে প্রসার করতে পারি, তাহলে একটা এক সালামই সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট হবে। যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন, তোমাদের কাউকে যদি সালাম করা হয়, তাহলে যে শব্দের দ্বারা সালাম করা হয়, এর থেকে উত্তম শব্দের দ্বারা জবাব দিবে, অথবা সেই শব্দের দ্বারা জবাব দিবে। এইভাবে আয়াতের তর্জমা করলে মূল মর্ম পরিষ্কারভাবে বুঝে আসবে না। মর্মটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা একটু লক্ষ্য করে শুনি। সমস্ত সভ্য সমাজে, ভদ্র সমাজে একে অপরের সাথে সাক্ষাৎ হইলে পরে তাকে শুভেচ্ছা জানাইবার একটা নিয়ম আছে। কেউ আদাব বলে শুভেচ্ছা জানায়, কেউ গুড মর্নিং বলে শুভেচ্ছা জানায়, কেউ গুড নাইট বলে শুভেচ্ছা জানায়। এইভাবে এক এক সমাজে এক এক রকমের শব্দ দিয়া একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে শুভেচ্ছা জানায়। এই শুভেচ্ছা জানানিটাকে বাংলা ভাষায় অভিবাদন বলা হয়, আরবি ভাষায় তাহিয়া বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে আরবের সমাজে এই তাহিয়া শব্দটাই ব্যবহার করা হয়। তারা বলতো হাইয়া কাল্লা, তোমাকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, তোমাকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। এই দোয়া করাটার নাম কি আরবিতে এক শব্দে তাহিয়া বলা হয়। তো আরব সমাজে নিয়ম ছিল হাইয়া কাল্লা বলার, হিন্দু সমাজে নিয়ম আছে আদব বলার, খ্রিস্টান সমাজে নিয়ম আছে গুড নাইট গুড মর্নিং বলার। এইগুলির অর্থ বুঝলে আমরা এইগুলির থেকে ইসলামের সালাম কত শ্রেষ্ঠ, কত উন্নত মানের তা বোঝা সম্ভব হবে। আরব সমাজে দে বলতো হাইয়া কাল্লা, তোমাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, সুখ দিয়ে বাঁচিয়ে রাখুক না দুঃখ দিয়ে বাঁচিয়ে রাখুক তার কোনো উল্লেখ নেই, শুধু বাঁচলেই হলো না, সুখের সাথে বাঁচা দরকার। এই সুখের কথাটা এদের ইটার মধ্যে নাই। তেমনিভাবে ইংরেজি সমাজে যে বলা হয় গুড নাইট, এর বাংলা অর্থ হইল শুভরাত্রি। শুভরাত্রি যে তুমি কইয়া দিলা দিনটা শুভ হইব না অশুভ হইব তার তো কোনো খবর নাই। যদি বলা হয় গুড মর্নিং, এর বাংলা অর্থ হইল শুভ প্রভাত। প্রভাত যদি শুভ হয় তাহলে বিকালটা শুভ হইব না অশুভ হইব তার তো কোনো খবর নাই। কিন্তু ইসলাম ধর্মে বলা হয়েছে এই তাহিয়াত হাইয়া কাল্লার পরিবর্তে, আদাবের পরিবর্তে, গুড মর্নিংয়ের পরিবর্তে, গুড নাইটের পরিবর্তে ইসলামে বিধান দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম বলো।
আসসালামু আলাইকুম কথার বিভিন্ন অর্থ আছে, এর মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত অর্থ হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক। যতদিন বাসো বাসো, যেদিন থেকে না বাসো না বাসো, কিন্তু বাঁচলে অশান্তিতে বাসো, মরলে অশান্তিতে মর। বলেন তো আগের গুলির থেকে এটা উন্নত মানের কিনা? শান্তি, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তুমি রাত্রিবেলায় যদি থাকো তবুও শান্তি বর্ষিত হোক। তোমার মধ্যে যদি দিন আগমন করে তবুও তোমার উপর শান্তি বর্ষিত হোক। সকালবেলায়ও তোমার উপর শান্তি বর্ষিত হোক, বিকালবেলাও তোমার উপর শান্তি বর্ষিত হোক, রাতেও তোমার উপর শান্তি বর্ষিত হোক, দিনেও তোমার উপর শান্তি বর্ষিত হোক। তুমি বেঁচে থাকলেও তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি মরে গেলেও তোমার উপর শান্তি বর্ষিত হোক। বুঝে থাকলে বলুন। অন্যান্য ধর্মের অভিবাদনে, অন্যান্য ধর্মের পারস্পরিক সাক্ষাতের শুভেচ্ছা জ্ঞাপনে আর ইসলামের সালামের বিধানে কত আকাশ পাতাল ব্যবধান। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে আরব সমাজে নিয়ম ছিল, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে কইতো হাইয়াক আল্লাহ, তোমাকে আল্লাহ বাঁচাইয়া রাখুক। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পরে আল্লাহ বিধান দিলেন হাইয়াক আল্লাহ বলা হবে না, বললে হবে না, আসসালামু আলাইকা বলো, আসসালামু আলাইকুম বলো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক সর্বাবস্থায়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ বলেন এই আসসালামু আলাইকুম যদি তোমাকে কেউ বলে, আসসালামু আলাইকুম এই বাক্যের দ্বারা যদি তোমাকে কেউ দোয়া দেয়, তাহলে তুমি এর চেয়ে উত্তম বাক্যের দ্বারা দোয়া দাও। উত্তম বাক্যের দ্বারা কিভাবে দোয়া দেওয়া যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে একটা শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি উপস্থিত হইয়া বলল আসসালামু আলাইকুম। রাসূল জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকে শুধু সালাম বলছিল, আল্লাহর রাসূল সালামও বললেন আবার আল্লাহর রহমতও বললেন। আসসালামু আলাইকুমের অর্থ হইল আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আর ওয়া আলাইকুম আসসালামের অর্থ হইল তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক, সাথে সাথে ওয়া রাহমাতুল্লাহ বললে আল্লাহর রহমতও বর্ষিত হোক। তাহলে জবাবের বেলায় রাসূল শুধু সালামই বললেন না, সালামের সাথে সাথে আল্লাহর রহমতের দোয়াও দিলেন। ওইটা হইল উত্তম পদ্ধতিতে জবাব দেওয়ার নিয়ম। এরপরে আরেক লোক আসলো, আসে রাসূলকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল জবাবে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, তোমাদের উপরও শান্তি বর্ষণ হোক, আল্লাহর রহমত বর্ষণ হোক, আল্লাহর বরকত নাজিল হোক। রহমাতুল্লাহ পর্যন্ত সালাম দেনেওয়ালায় কইল, আল্লাহর রাসূল বরকত পর্যন্ত তৃতীয় শব্দ পর্যন্ত বাড়াইয়া জবাব দিলেন। তাহলে সালাম দিলে সালামের উত্তম জবাব দাও অথবা সমান সমান জবাব দাও, এই যে নির্দেশ আল্লাহ কোরআনের আয়াতে দিলেন, যে বুঝার জন্য আমাদের মনে থাকতে হবে সালাম দেওয়ার এবং সালামের জবাব দেওয়ার শব্দ আছে মোট তিনটা, একটা হইল সালাম, একটা হইল রহমত, একটা হইল বরকত। যে সালাম দিল সে শুধু যদি সালামের কথাই উল্লেখ করে, আসসালামু আলাইকুম কয়, তাহলে উত্তম পদ্ধতিতে জবাব হয় ওয়া আলাইকুম আসসালাম বলার পরে ওয়া রাহমাতুল্লাহ বলা। আর কেউ যদি সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তাহলে উত্তম পদ্ধতির জবাব হলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহর পরে ওয়া বারাকাতুহু বলা। এটা হলো উত্তম পদ্ধতিতে জবাব দেওয়া। আর না হয় যে শব্দের দ্বারা সালাম দিল সেই শব্দের দ্বারাও যদি জবাব দেওয়া হয়, তবুও সালামের জবাব আদায় হয়ে যাবে, উত্তম পদ্ধতি হবে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম। রাসূল জবাবে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন রাসূল হুবহু যেই শব্দ দিয়ে সালাম দিছিল সেই শব্দে জবাব দিলেন না উত্তম পদ্ধতিতে জবাব দিলেন?
একটু পরে আরেক লোক এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল জবাবে বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই ব্যক্তির সালামের জবাবে ও রাসূল যতটুকু সালামে বলছিল ততটুকু বলেছেন না, উত্তম পদ্ধতিতে জবাব দিয়েছেন। তারপরে আরেক ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের সমাজে অনেকে এইভাবেও সালাম দিয়া থাকেন, এটা সুন্নত তরিকা নয়। সালাম দেওয়ার সময় হয়তো আসসালামু আলাইকুম বলবেন আর না হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। জবাব দিবার সময় আসসালামু আলাইকুম বলে সালাম দিলে উত্তম পদ্ধতির জবাব হলো ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। আর সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে উত্তম পদ্ধতির জবাব হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর সালাম দেওয়ার সময়ই যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাইলে এই ব্যক্তি জবাব দেওয়ার জন্য উত্তম পদ্ধতিতে জবাব দেওয়ার সুযোগই বাকি রাখল না। এই জন্য ওয়া বারাক সালাম দেওয়ার সময় বারাকাতুহু বলা সুন্নতের খেলাফ। এই মশালাটা আমাদের সমাজে জানাজানিও নাই, মানামানিও নাই, কেউ জানেও না, কেউ মানেও না। সালাম দেওয়ার সুন্নত পদ্ধতি দুইটা, একটা হলো আসসালামু আলাইকুম আর একটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুইটাই হলো সালাম দেওয়ার সুন্নত পদ্ধতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা সুন্নত পদ্ধতিতে নয়, কারণ বারাকাতুহু যদি সালাম দেনেওয়ালায় বলে ফেলে তাহলে জবাব দেনেওয়ালায় দেওয়ার মতো আর কিছু বাকি থাকে না। এই জন্য যে সালাম দিবে তার জন্য বারাকাতুহু পর্যন্ত বলা সুন্নতের খেলাফ, কারণ বারাকাতুহু পর্যন্ত যদি আপনি বলে ফেলেন জবাব দেনেওয়ালায় এরপরে আর বলার কিছু থাকে না। এই জিনিসটা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি কেমনে শিক্ষা দিলেন, আমলের দ্বারা শিক্ষা দিছেন। পরে যখন এক ব্যক্তি এসে রসুলকে সালাম দিয়া বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন রাসূল জবাবে শুধু বলছেন ওয়া আলাইকুম আসসালাম, বাস। যখন সালাম দেনওয়ালায় রসুলকে বলে ফেললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন রসুল জবাবে বলেন ওয়া আলাইকুম আসসালাম। এর মানে কি, তুমি উত্তম পদ্ধতিতে জবাব দেওয়ার কোনো সুযোগ আমার রাখছো না, কাজে আমি আর কি বলবো, আমি যা প্রথম পর্যায়ে যা বলা যায় তাই বলে দিলাম। এই আমলের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন এই কথা, সালাম দেওয়ার সুন্নত পদ্ধতি দুইটা, জবাব দেওয়ারও সুন্নত পদ্ধতি দুইটা। সালাম দেওয়ার জায়েজ পদ্ধতি আছে, জবাব দেওয়ারও জায়েজ পদ্ধতি আছে। সালাম দেওয়ার সুন্নত পদ্ধতির দুইটার একটা হইল আসসালামু আলাইকুম আর একটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা এটা সুন্নত পদ্ধতি নয়। আর জবাব দেওয়ার সুন্নত পদ্ধতি হলো আসসালামু আলাইকুম বলে যদি জবাব দেয় তাহলে উত্তম পদ্ধতিতে জবাব দিতে হইলে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর সালাম দেনেওয়ালায় যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তম পদ্ধতিতে জবাব দিতে গিয়ে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার লেখা একটা বই আছে, এটার নাম হইল সালাম কালামের আদব কায়দা। আমার লেখা একটা বই আছে সালাম কালামের আদব কায়দা, মাদ্রাসার দপ্তরে যোগাযোগ করলে আপনারা যে কোনো সময় সংগ্রহ করতে পারবেন। ওইটার মধ্যে বিস্তারিতভাবে লেখা আছে সালাম কালামের আদব কায়দা। শুধু আজকে বর্ণনার বেলায় এতটুকু বলে দিলাম যে সালাম দেওয়ার উত্তম পদ্ধতি হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম বলবেন অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। জবাব দেবার সময় উত্তম পদ্ধতির জবাব হইল আসসালামু আলাইকুম বলে জবাব দিলে উত্তম, আসসালামু আলাইকুম বলে সালাম দিলে উত্তম পদ্ধতির জবাব হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিলে উত্তম পদ্ধতির জবাব হবে ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে ফেলে যে উত্তম পদ্ধতির সালাম হইল না, যে সুন্নত তরিকার সালাম হইল না,
উত্তম পদ্ধতিতে জবাব দেওয়ার সুযোগ বাকি রাখলো না, কারণ হাদিসের দ্বারা আয়াতের দ্বারা প্রমাণিত সুপ্রমাণিত ফিকহ কিতাবে লিখিত যে বারাকাতুহুর পরে সালামে এবং সালামের জবাবে আর কোনো শব্দ নাই। যদি কেউ বাড়ায় এটা তার মন গড়া হবে, মন গড়া কাজ ভিন্ন জিনিস আর নবীর তরিকার কাজ ভিন্ন জিনিস। গেল সালাম সম্পর্কে কিছু জরুরি মশালা।